পাতলা করে মসুর ডাল হয়ে গেছে, আর এখানে তেল গরম করছি, আলু আর করলাটা ভাজবো, আর ভাতের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর দেখো বাঁধাকপি করবো মাছের তেল দিয়ে বাঁধাকপি করবো। তো মাছগুলো কোথায় বের করলাম, ও এই যে মাছ, তো কালকের মাছ এটা, তো কিছুটা ভাজবো আর কিছুটা রেখে দেবো, আর তেলটা দিয়ে বাঁধাকপি করবো। আর ঝোল করব না, ঝোল করলে ভালো লাগবে না বাসি মাছ, তো সেই জন্য আমি ডাল করেছি মাছ ভাজা দিয়ে খাওয়ার জন্য। আর বাসি মাছ দেখবে যতই ভালো করে রান্না করো সেই টাটকা ঝোলের টেস্টটা পাওয়া যায় না, তাই না? আর এখানে করব আলু আর করলা ভাজা। তো আলু আর করলাটা কালকে আমার বর কেটে রেখে দিয়েছিল, আমিও কেটেছিলাম আগে, পরে আমার বর কেটেছিল, তো আমি যেগুলো কেটেছিলাম সেগুলো কালকে ভেজেছিলাম, আর এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আলু আর করলাটা ভাজা হবে, তারপরে বাঁধাকপিটা করব। আলু আর করলাটা ভাজা হয়ে গেল, কচুর কালার হচ্ছে লাল লাল করে দিয়েছি কড়া করে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর জল ফুটছে, চালটা দেব। আর দেখো এই মাছের তেল এখন ধোয়া হয়নি, ধুয়ে নুন আর হলুদ দিয়ে আগে একটু ভেজে নেব, তারপরে বাঁধাকপিটা দেখো ধুলাম। অনেকে কেটে ধোয় আর অনেকে ধুয়েও কাটে, তো আমি কেটে ধুয়ে নিয়েছি। আলু তেল কাঁচালঙ্কা টমেটো আর একটু মশলা দিয়েছি, মশলা বলতে তোমার একটু আদা জিরে আর কাঁচালঙ্কা পেস্ট ছিল ফ্রিজে, তো সেটাই দিয়েছি। আর এটা ভাজা হয়ে গেছে, তো এখন বাঁধাকপি গুলো দিয়ে দিলাম। এখন বাজে 3:30, আর আগে আজকে রান্না করে নিয়েছি, কারণ ট্যাঙ্কিটা অনেকদিন পরিষ্কার করা হয় না, আর ট্যাঙ্কে কিছু কিছু পাইপ মানে জ্যাম হয়েছিল, তো সকালবেলায় কাকিমা কাজ করে দিয়ে চলে গেলো, তো ভাবলাম যে আমি ওগুলোটা ধুয়ে স্নান করে তারপর পুজো দিয়ে তারপর রান্না করবো। তো তারপরে দেখছি যে সব ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য তিনজন এসেছিল, তো ভাবলাম যে ওদের তো টাইম লাগবে, ট্যাঙ্কি পরিষ্কার করা প্লাস পাইপ সব খুলে পরিষ্কার করা অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 2-3 ঘন্টা টাইম লেগেছে, তো ভাবলাম বসে থাকবো তাহলে রান্নাটা করেই নিই, তো সেই জন্য আগে রান্নাটা করে নিয়েছিলাম। আর রান্না দেখো সব করে রেখে দিয়েছি, টেবিলে ঢাকাই আছে, খাওয়ার মানুষ নেই, তো আমার ছেলে এখন স্কুল থেকে এলো, ও স্নান করছে, আর আমিও রান্না আগে করে তো এখন অনেক কাঁচলাম, তারপরে তোমার পাইপ দিয়ে সব ধুলাম, কাকিমা আজকে সিঁড়িটা মানে একদিন দুদিন পর পর সিঁড়িটা মুছে, তো পুরো চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করে, ন্যাকড়াটা নিয়ে ওঠে এক আবার মানে ন্যাকড়াটা নিয়ে কি বলবো ওঠে, তো এবার উঠে আমি তো নিচে থাকি, এবার আমরা তো দেখতে পাই না ও কি করে, অর্ধেকটা ওখান থেকে মুছে একটা ন্যাকড়ায় হাত গুলিয়ে 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 চলে আসলো, তো চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করে। আর আমার ছেলে 6 সেপ্টেম্বর বার্থডে, তো পুরো কালচে পড়ে গেছিল সিঁড়ি, আমি এই জন্য কাজের লোক রেখেছি যে ভালো করে মোছামুছির জন্য, ফাঁকি ফাঁকিবাদের জন্য না। তো এবার বাড়িতে লোক টোক আসছে, প্যান্ডেল করবে ছোট্ট করে ছাদে, তারপরে এদের লোকজন আরো আসবে, তো তখন সিঁড়িতে তো উঠবে, ছাদে খাওয়ার আইটেম করেছি আমরা, তো কি বলবো এত খারাপ মানে ফাঁকিবাজ কাজ, তো রান্না করে আজকে সিঁড়ি টিড়ি গুলো সব পরিষ্কার করলাম, আমি নিজে তোমাদেরকে দেখাচ্ছি, তো তার আগে পুজোটা করে নিই, পুজো করে তারপর তোমাদেরকে দেখাবো। আর আমার ছেলে এখন স্নান করছে, ওর স্নান করা হবে তারপরে ভাত খাবো। ভাত দিলাম দই দিয়ে মাখিয়ে, তো অ্যাঞ্জেল
দেখছি অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খাইনি। শুধু ওর ফ্যান চালিয়ে এসি চালিয়ে দাও, কোনো খাবার দাবার নেই। দেখো সকালবেলা মুছে দিয়ে গেছিলো, আমি আবার এখন সব পরিষ্কার করে মুছলাম, মুছলাম বলতে ধুলাম, ধুয়েছিলাম, জল এখন টানলাম। আর এগুলো দেখছি এখন, দেখো সব ঘষে ঘষে আজকে পরিষ্কার করেছি সিঁড়ি টিড়িগুলো, কোথাও একটু নোংরা নেই। আর কি করে একটা ন্যাকড়ানে উঠলো, ন্যাকড়ানে উঠে ওই ওই দিকে মুছেই নাও, উপরের দিকে এইটুকুটা মুছে তাতে করে পালাই। গ্যাসটা সব ধুয়ে মুছে টুছে সব রেখে দিলাম আর সব পরিষ্কার করেছি আজকে। আর এখানে গ্যাস থাকে বলে মার্বেলটা পুরো কালো হয়ে গেছে। আমি বাসন মাজার তারের ওটা দিয়ে ডললাম, কিন্তু কিছুটা উঠেছে আর কিছুটা ওঠেনি। আর হচ্ছে শুধু বাকি আছে চিমনিটা মোছা, তো কেরোসিন তেল দিয়ে চিমনিটাকে ভালো করে মুছবো। আর ফ্রিজ পরশু দিন মুছেছি, তা আজকে একটু মুছে নেবো, আর মাইক্রোওভেনটাও মুছে নেবো। চলো ভাত খেয়ে নিই, আমার বাবা স্নান করা হয়ে গেছে, এখন আমার বাবা আর আমি এখন ভাত খাবো। না বাবা, বিছানায় রাখবা না, তাকিয়ে আছে অ্যাঞ্জেল কিভাবে খাওয়ার দিকে তাকিয়ে আছে, দেখ রাক্ষস। এই মানুষ খেলে তাকাতে হয় না, এখন বাজে 4:10। তো স্যার একটু কটার সময়, 5:20 ক্যারাটে শুরু করে, তো অতটা গিয়ে মানে অতটা যাই কিন্তু বসে থাকতে হয় অনেক লেট করে, বসেই থাকবো না, মাথা লেট অনেক লেট হয়ে যায়, তো শুরু তাড়াতাড়ি যাই তো অনেক লেট করে শুরু করে, অতটা ভালো লাগে না বসে থাকতে, তো সেজন্য আজকে একটু দেরি করে যাব, 5:10 যাব। আর এখন 4:10 বাজে, তো তো এখন 1 ঘন্টা একে নিয়ে একটু শুবো, ঘুমোবো, খাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 6:25, দেখে এলাম। আর তখন তোমাদের বললাম যে এখন একটু ঘুমোবো, মানে ঘুমোবো বলতে ওকে নিয়ে আমার ছেলেকে নিয়ে একটু শুবো। 5টা থেকে ক্যারাটে আছে, তো আমি একটু শুয়েছি, ঘুমে ঝুলে এসছি কিনা ও পালিয়েছে, ওকে ও দাদুকে বলেছে গেটটা লাগানোর কথা, ও দাদু গেট লাগিয়ে দিয়েছে আর ও সাজু খুঁজু করে চলে গেছে খেলতে মাঠে। তো আর ক্যারাটের ওখানে যাওয়া হলো না, এবার স্যার আছে কি না, স্যার তো বোলপুরে ছিল আর অন্যান্যরা করাই ওখানে, স্যার না থাকলে ঠিকভাবে প্র্যাকটিস হয় না, তো সেই জন্য যাওয়া হলো না। তো ঘুম থেকে উঠলাম, উঠেই এখন চা করবো, সবাইকে দিব চা খাবো, খেয়ে এখন সন্ধ্যা দেওয়া হয়নি, সন্ধ্যা দিব, দিয়ে ছেলেকে পড়তে বসাবো। আর দেখো ঘরের অবস্থা দেখছো, সব একটু আগে গুছলাম, আমার ছেলে সব ছিটিয়ে কি করলো, আর যে স্কুল থেকে এসেছে বইগুলো সব বের করলাম, তো ভালো করে রাতে আমি বোঝালাম যে এগুলো ক্লাস টেস্ট দিবে, ওড নাম্বার এগুলো সব শিখালাম, তো আমি দেখছিলাম যে কত নাম্বার পেয়েছিস, দাঁড়ো দেখাচ্ছি তোমাদের। এ দেখো এটা আজকে হয়েছে, এটা কালকে হয়েছে, কালকেটা এটা শুক্রবার হয়েছে, আজকে তো সোমবার, তো এ দেখো পেয়েছে 10-এর 20-এর মধ্যে 17, আর এই যে 1 টাকাটা 2 টাকাটা 3 টাকাটা। তো এটা হচ্ছে ছেলের জন্য দুধ আর বিস্কুট, এমনি দুধ দিলাম, দে বললো যে বিস্কুট দাও, আর বিস্কুট যখন দিয়ে দিই তখন কিন্তু খাই না, দেখবে এ না উঠো, আমি ভাবছি তোমাকে কটা লুঙ্গি বানিয়ে দেবো, লুঙ্গি কিনে দেবো পড়বা, হ্যাঁ তোমার তোমার প্যান্ট নেই, তুমি গামছা পরে বসে থাকো, চিকেন পকোড়া করবো, তো বোনলেস চিকেন নেই, ঠাকুরের ঢপটা জানলায় রাখা আছে, ওটা ঠাকুরের গঙ্গার জল আছে, উঠো বিছানায় উপর দিব না, বিছানা তো পড়বে, এনে
যেন না পড়ে, তার জন্য সুগার দিয়ে দিয়েছি। আমি কটা দেখি টেলারের কাছে যাব কটা লুঙ্গি বানাতে। কেন তুমি প্যান্ট পরো না, তুমি সবসময় গামছা পরে থাকো, সেজন্য ভাবছি তো কটা লুঙ্গি বানিয়ে দেবো, তাই না? ভেরি গুড, লিখো। গুড, গুড, ভেরি গুড হচ্ছে। হ্যাঁ, টপ সিক্রেট বলে শিখে দিয়েছি। এবার যদি অঙ্ক করো তাহলে ফার্স্ট হবে, তুমি কাউকে বলবে না। হ্যাঁ, যদি এইটাই যদি আমি এক্সামে করি, হ্যাঁ যদি ভুল হয় তাহলে কি মার খাবা? ভুল কেন হবে? যদি যদি ভুল হয়, যদি ঠিক আছে তখন তুমি আমাকে ভুল করলে। এখন বাজে 11:45, আর এখানে বসিয়েছি তোমার মেয়েটে, মেয়েটার চর্বি, ওটা আমার রান্না হয়ে যাওয়ার পরে বর একজনকে যে পাঠিয়ে দিয়েছিল, তো সেটা করেছিলাম না, ডাল টাল করেছিলাম বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তখন তোমার দুপুরে বলেছিলাম যে মাছ ভাজবো, মাছটাও করিনি, শুধু ডালই করেছিলাম, ডাল আর মানে যে যেগুলো করলাম কি কি করেছিলাম মনে নেই, আলু করলা ভাজা, তারপরে মাছের তেলটা দিয়ে বাঁধাকপি তরকারি, তো মাছ বলছিলাম যে ভাজবো, মাছটাও ভাজিনি, তো ওই রকমই সব আছে। তো এখন মেটে ভাত আছে, শুধু মেটে আলু দিয়ে কামাখা করব, আর কিছু একটা ভেজে দেবো, পটল আছে, পটল ভেজে দেবো, রাতে খাওয়া হয়ে যাবে। এখানে মেটে আর চর্বি একটু নুন হলুদ দিয়ে বসিয়েছি, আর এখানে আলুগুলো একটু ভেজে নিব, তারপরে বাকি তালের বড়া দিয়ে গেল আমার মা আমার ছেলের জন্য। দেখো তো আলুগুলো ভেজে তুলে নিলাম, আর এই দেখো এটা সেদ্ধ করা হয়ে গেল, আর এটা স্টক, এই যে এটা দিয়ে রান্না করবো, এটা দিয়ে দেবো, আর এখানে পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নিই, তারপরে বাকি মশলাটা দেবো। বাকি মশলা বলতে এই যে ফ্রিজে ছিল একটু মশলা, এইটুকুটাই ধুয়ে টুয়ে করবো, কারণ কারেন্ট নেই, আর বাইরেটা একদম অন্ধকার, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটা তালের বড়া খাই। হেব্বি খেতে, আর বাইরেটা তোমরা দেখো, দেখছো বাইরে লাগিয়ে ভয় লাগছে। বাইরেটা দেখো কি দেখতে পাচ্ছ, তো সব মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা তো হচ্ছে অ্যাঞ্জেলের ভাত, আর এটা দেখো আর একটু শুকনো শুকনো করবো, বর শুকনো করতে বলেছে, যেহেতু ডাল আছে দুপুরের তো সেই জন্য বেশি ঝোল করবো না, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। দুপুরে তো ভাত করেছিলাম, বর খায়নি, অনেকটাই ভাতই আছে, তো এই দেখো কাঁচের বাটিতে রেখে দিলাম, যখন আসবে তখন মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবো। তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম ওপরে, আর একটু গরম মশলার গুঁড়ো, তো নাড়াচাড়া করেই নামিয়ে নেব, হয়ে গেছে, এর থেকে আর শুকনো শুকনো করবো না, ব্যাস এইরকমই থাকবে। আর এই যে পটল গেটে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, রেখে দিয়েছি, তো যখন খাবে তখন ভেজে দেবো। রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, আমি খাইয়ে খেয়েছি 12:30 খেয়েছি, আর বলের জন্য আর বাবার জন্য রান্না করলাম,
তো বরকে বর তো খেয়ে শুয়ে পড়ছে, আমার বর আর ছেলে প্রতিদিন শুয়ে পড়ে, সবার লাস্টে আমি ঘুমাই, আমি দাঁড়াতে পারছি না, আমার এত ঘুম পাচ্ছে। দিনের বেলায় একটুখানি ঘুমিয়েছিলাম, আর ওইটুকু ঘুমে ঘুমে হয়নি, কারণ রাতে ঘুমিয়েছিলাম কত সময়, 2 না 2:30 সময় ঘুমিয়েছিলাম ভিডিও এডিট করে। আর জানি যে সব আমার টাইম হয় না, তো সেই জন্য রাতে চেষ্টা করেছিলাম, সামান্য একটু বাকি ছিল, তো সেইটুকুটা সকালবেলা করে তাড়াতাড়ি ভিডিও আপলোড করেছিলাম। তো আবার টেনশন নিয়ে, মানে অত রাত করে ঘুমিয়ে আবার টেনশন নিয়ে হেডেক নিয়ে শুয়েছি, যে সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হবে, টিফিন করতে হবে। তো তাড়াতাড়ি করে সেই উঠেছি আজকে কটার সময়, 7:30 সময়। তো উঠে তাড়াতাড়ি করে টিফিন টিফিন করে সব ছেলেকে পাঠালাম। আর এই দেখো রাতে রাতে শুধু মেথি চচ্চড়িটাই করেছি আর পটল ভেজেছি, আর দিনে ছিল আলু করলা ভাজা আর ডাল, আর ভাতটাও ছিল দিনেরই, তো সেটা গরম করে দিলাম। তো বাবা এখন এলো, বাবাকে দিয়ে ঝপ করে শুয়ে পড়তে হবে, কারণ সকালবেলায় উঠে আমাকে আবার টিফিন করতে হবে। আর আমি রাতে কিছুটা টিফিন আগিয়ে রাখি, যে সকালবেলায় যেন স্কুলের দেরি না হয়, তো ময়দা মেখে রেখে দিই। দেখো ময়দাটাও মাখা হয়নি, আমি এদের ছেলের বই রুটিন দেখে সব ভরে রেখে দিলাম। আর ড্রেসটা, একটা মোজা সকালবেলায় আমি পাচ্ছিলাম না, খুঁজে তারপর দেখছি কি ওই ঘরে একটা। আর এই দেখো জামা কাপড়গুলো সব তুলে রেখে দিয়েছি, সকালবেলা ভাজ করব, এর মধ্যেই লুকিয়ে আছে একটা মোজা, এদের পেয়েছি মোজা। আর আজকেকার ড্রেসটা কেচে দিয়েছি, স্কুল থেকে আসলো দিয়ে জলে সার্ফ ভিজে দিয়েছি, মানে এত ঘামে পুরো ভিজে গেছিলো। তো ড্রেস সব গুছিয়ে রেখে দিই, আর প্যান্টটা কেচে দিয়েছি, তো প্যান্টটা ওই ঘরে ফ্যানের হাওয়াতে রেখে দিয়েছি। আর ঘরের কি অবস্থা দেখছ, সকালবেলায় সব গোছাবো ভালো করে। যে একটা পাঁচ তো বাবাকে খেতে দিলাম, খাচ্ছে, আর এখন আমি ঘুমোবো, রাতেই এডিট করে রাখি কিছুটা, কিন্তু আজকে আর করবো না, মাথায় টেনশন ঘুমোতে হবে, সকাল সকাল উঠে টিফিন করে ছেলেকে রেডি করে আগে স্কুলে পাঠাতে হবে। তো যখন আমি যেতাম স্কুলে যেতে গাড়িতে করে, তো তখন 40-এ বেরোতাম, আর এখন টোটো করে দিয়েছে, তো 1:30, কোনো কোনো দিন 8:25-এ ঢুকে যাই, তো সেই জন্য আরো তাড়াতাড়ি করতে হয়। আর কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে মালাটা খুলেছি আর কানেরটাও খুলেছি, আর সোনার শাঁখাটা খুলে এই শাঁখা আর পলাটা পরেছি, আবার পরবো কিছুদিন পরে পরবো, মানে এত গরম পড়ছে না, গরমের মধ্যে অত কিছু পরে মনে হচ্ছে আমার গায়ের মধ্যে 1 কেজি কিছু ভরে রেখে দিয়েছি, তো প্রচন্ড অস্বস্তি মনে হচ্ছিল। গুড নাইট।